আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সরলরেখা সমীকরণ নিয়ে। সরলরেখা সমীকরণ থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন বোর্ডে কিন্তু একটা ডাক লেগে রাখছে, এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কতবার এসেছে, 94, 95, 99, 04, 05, 06, 12, 13, 14, অর্থাৎ অনেক সালে কিন্তু এসেছে এটা। তাই এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কিন্তু এইবারও এই অঙ্কটা আসতে পারে, ঠিক আছে? তাই এই অঙ্কটা আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে, মনোযোগ সহকারে এই অঙ্কটা করার চেষ্টা করবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তাহলে একটু ডাকটা বলি আমরা। 2-1 বিন্দু হতে 3x-4+5=0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের কর। তার মানে একটা বিন্দু হতে আমি একটা সরলরেখার উপরে, এই বিন্দু হতে আমি এই সরলরেখাটার উপরে লম্ব টানবো, তারপরে রেখাটা এই রেখার উপর যে আমি লম্বটা টানলাম, টানার পরে অঙ্কিত যে পাদবিন্দু আছে সেটার স্থানাঙ্ক কত। তাহলে এই বিন্দুটা ধরেন 2-1 বিন্দু, এবং এই সরলরেখাটা ধরেন এই যেটার, ঠিক আছে? তাহলে এই সরলরেখার সমীকরণ কত? 3x-4y+5=0। এই বিন্দু হতে এই সরলরেখার উপরে একটা লম্ব টানলাম, ঠিক আছে? এই যে লম্বটা টানলাম, টানা হইলো, তাহলে এই যে যে পাদবিন্দুটা ধরেন এটা ধরলাম আমি ও বিন্দু, তো এই বিন্দুর আপনার স্থানাঙ্কটা বের করতে হবে। এটি বলছে যে একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব টানলে, লম্ব যদি টানা হয় তাহলে তার পাদবিন্দুর স্থানাঙ্ক বের করো, অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্ক আপনাকে বের করতে হবে। তাহলে চলেন আমরা প্রথম যে কাজটা করি, যেহেতু এই রেখার উপর এটা লম্ব, তাহলে লম্ব রেখার সমীকরণ বের করি। তাহলে 3x-4y+5=0, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণটা কত হবে? 4x+3y+k=0। আমরা লম্ব রেখার সমীকরণ কিন্তু লিখতে পারি, লম্ব রেখা যখন লিখবো তখন এটা x ইঞ্চ হয়ে যাবে। তাহলে +4x+3y+k, এখন আমরা k এর মান বের করতে হবে। এখন k এর মানটা যেহেতু, বা k এই সমীকরণটা যেহেতু এই বিন্দু দিয়ে যাবে, 2-1 বিন্দু দিয়ে যাবে, তার মানে এই বিন্দু দ্বারা এই সরলরেখাটা কিন্তু কি হবে? সিদ্ধ হবে। যদি সিদ্ধ হয় তাহলে যেহেতু 2 নং রেখাটি টু মাইনাস ওয়ান বিন্দুগামী, তাহলে সেট করবে আমরা এটা দ্বারা সিদ্ধ করব। তাই সুতরাং 4×2, অর্থাৎ এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -1, তাহলে +3×-1+k=0। তাহলে 8-3+k=0, বা 5+k=0, k=-5। এই কে এর ভ্যালুটা দুনিয়া বসাই দেন, তাহলে আমি কে এর মানটা দুনিয়া বসাই, কে এর মান 2 নং-এ বসাই। বসানোর পরে দেখেন 4x+3y-5=0। তাহলে এটা হচ্ছে আমাদের এই রেখার লম্ব রেখার সমীকরণ, অর্থাৎ এই রেখার সমীকরণ হচ্ছে আমাদের এটা, এই রেখার, অর্থাৎ এই রেখার সমীকরণ হচ্ছে আমাদের এটা। এখন এই দুইটা রেখা, অর্থাৎ এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই দুইটা রেখা পরস্পর ইবিতে ছেদ করছে, তাহলে দুইটার সরল রেখার যদি সমীকরণ দেওয়া থাকে, ছেদবিন্দু কেমনে বের করতে হয়? ছেদবিন্দু আমরা যে সমাধান করি সেই সমাধান নিয়ে বের করে ফেলবো, অর্থাৎ অপনয়ন নইলে প্রতিস্থাপন, যে কোনো একটা পদ্ধতি ইউজ করে। তাহলে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে বের করি। তাহলে আমরা যদি বের করতে চাই, অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যদি আমরা বের করতে চাই, তাহলে দেখেন কেমনে বের করতে পারি। আমরা অপনয়ন পদ্ধতির সাহায্যে করার চেষ্টা করি। অপনয়ন পদ্ধতির সাহায্যে যদি আমরা করি, তাহলে যে কোনো একটা সহগ সমান বানাইতে হবে, হয়তো বা এক্সের সহগ সমান বানাবেন, এটা যেহেতু 2 নং সমীকরণ। আচ্ছা, হয়তো আপনি এক্সের সহগ সমান বানাবেন না, হয়তো ওয়াই এর সহগ সমান বানাইতে হবে। আমি ওয়াই এর সহগটা সমান বানাই, আমি যদি ওয়াই এর সহগটা সমান বানাইতে চাই, তাহলে 1 নং-কে আবার 3 দ্বারা গুণ করতে হবে। 1 নং-কে 3 দ্বারা গুণ করবো আর 2 নং-কে 4 দ্বারা গুণ করবো,
তাহলে আমি লিখলাম 1 নং ইনটু 3 প্লাস 2 নং ইনটু 4, এবং 2 নংকে 4 দ্বারা গুণ করতে হবে, হতে পাই। তাহলে আমাদের 1 নং ইকুয়েশনকে আমরা কত দ্বারা গুণ করতেছি? 3 দ্বারা। তাহলে 3 3 হচ্ছে 9, -3 4 12 1 12 y, পরে 3 5 15 সমান 0। আবার এটাকে যদি 4 দ্বারা গুণ করি, 4 তারা 16 x, 4 তারা 16, আমরা 2 নংকে কিন্তু 4 দ্বারা গুণ করতে পারি, লিখে রাখছি। তো 4 দ্বারা গুণ করলে 16 x প্লাস 3 4 12 y, 4 5 20 সমান 0। আশা করি বুঝতে পারছি। আমরা 4 দ্বারা গুণ করলে 4 4 16, 3 4 12, 4 5 20। তারপর আমরা যদি একটু যোগ করি, তখন দেখা যাবে এটা মাইনাসের ওয়াই, এটা প্লাসের ওয়াই, কাটা। আর এখানে থাকতেছে 25 x -5 সমান 0। তাহলে 25 x ইজ ইকুয়াল টু 5, তাহলে x ইজ ইকুয়াল টু 5/25, কাটাকাটি করলে হবে 1/5, অর্থাৎ আমাদের x এর ভ্যালুটা হচ্ছে কত? 5। আমরা কিন্তু x এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে y এর ভ্যালুটা বের করতে হবে। এই y এর ভ্যালু বের করার জন্য আপনি হয়তো বা 1 নং হয়তো বা 2 নং বসাইতে পারেন, আমি 2 নং বসাবো। তাহলে আমরা লিখলাম যে x এর মান 2 নং এ বসাই। যদি আমি 2 নং এ বসাই, তাহলে 2 নং সমীকরণটা হচ্ছে আমাদের এইটা, তাহলে আমাদের এটাই বসাইতে হবে। তাহলে আমি এটা মুছে ফেলি। তাহলে দেখেন আমাদের 2 নং সমীকরণটা ছিল 4x + 3y - 5 = 0। তাহলে 4 × 1/5 + 3y, এই 5টা ছেড়ে নিয়ে গেলে +5 হয়ে যাবে। তাহলে 4/5 + 3y ইজ ইকুয়াল টু 5। এটা যদি আমরা ছেড়ে নিয়ে যাই, তাহলে 3y ইজ ইকুয়াল টু 5 - 4/5। তাহলে এখানে হয় এরকম, নিচে হচ্ছে 5, উপরে দেখেন কত থাকে, 5 5 25 - 4। তারপর এখানে আসে আমাদের 21/5, তাহলে 3y সমান এটা। এখন ওয়াইটাকে যদি 3টাকে যদি ছেড়ে নেওয়া যাওয়া হয়, 3টা কিন্তু নিচে চলে যাবে। 3 যদি আমাদের নিচে চলে যায়, 3 যদি আমাদের নিচে চলে যায়, তাহলে যে কাজটা হবে দেখেন, তাহলে এই 3 দ্বারা আমরা কিন্তু 21কে ভাগ করতে পারি। 3 তে 21কে ভাগ করলে হচ্ছে 7, তার মানে 7/5। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান, আর এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তো সুতরাং পাদবিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক সমান সমান 1/5, আর এটা হচ্ছে 7/5। এটাই আমাদের আনসার, ঠিক আছে।